স্বচ্ছতা এবং জনগণ চিন্তার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখুন। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের রুটবর্ড রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে তাদের ছিল, তারা এই জায়গায় সেমিনারে সমন্বয় করেছে এবং সকলে সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যে তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করব। তারা প্রায়
190 জন প্রাণ পাঠিয়েছিলেন, 190 জন প্রাণ পাঠিয়েছেন খাবার পর্যন্ত শরীরের জেলা। প্রত্যেকটি ট্রাকে মানে আমাদের 800 থেকে 1,000 হয়তো ইউনিট অফ ট্রাক ছিল, সেই সব করে প্রায় প্রায় 200,000 মানে 2 লক্ষ ইউনিট অফ প্যাকেজ তারা পাঠিয়েছে। এছাড়া তাদের এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানি পাতর ছিল, আর তাদের কিছু সেটা ছিল অনুসন্ধি সেটা পাওয়া গেছে। গ্যাসের ক্ষেত্রে আমি বলি যেটা আমরা শুরু করবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণ প্রায় পেয়েছিল প্রায় আমাদের বিচার পত্র এবং তাদের ভূমিকা আছে। 11 কোটি 69 লক্ষ 84,000 420 টাকা, 11 কোটি 69 লক্ষ 84,000 420 টাকা, এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78,57,200 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 89,44,300 টাকা। ক্যাশ কর্তৃ সবচেয়ে বেশি ক্যাশ রিসিভ করেছিল 9,09,85,15,700 টাকা ক্যাশ পেয়েছিল, ক্যাশ পেয়েছে 9,85,15,700 টাকা। আবার রিসিভ ছিল কিছু আবার রিসিভ করছে, আমরা করেছি আবার রিসিভ 6,07,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, স্বর্ণগুলো বিক্রি করে দিয়েছে 95,000 টাকা পেয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল পেয়েছে, যেগুলি ছিল সস্তা, তারপর মানে বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে সেই সব কিছু মিলে তারা 6,07,110 টাকা তারা। ফলে টোটাল তাদের 69 এই ক্যাশ মানে ব্যাংকিং চালু মানে ক্যাশ দিতে বলি ক্যাশ আর ক্যাশ টোটালে লাগাতে থেকে বলি তারা পেয়েছিল 11,73,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,260 টাকা, 1,78,33,260 টাকা। এর মধ্যে তারা হেলি সাইকেল কিনেছে 1,87,92,000 টাকা, আমি নাও কিনে দেবো ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে টাকা কাটাটা উচিত নয়।
তাহলে তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে দুই তিন বছরের সকল জীবনের নামে থাকে। কারণ ব্যক্তিগত সমস্ত টাকাটাই চলে গেলে ছাত্র আন্দোলনের নিজস্বই ব্যাংক অ্যাকাউন্ট আছে, দুটি যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে বিশ্ব ব্যাংক অ্যাকাউন্টগুলি করে চলছেন তিনজন। এই ছিল আমরা
মানে আপনারা